হুঁশিয়ার। কিন্তু হুঁশিয়ার হওয়ার আগেই আমাদের নৌকোটি বন বন করে বার কয়েক পাক খেয়ে শোঁ করে একদিকে এগিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে আব্দুল বলে উঠল, বাদার বাদার। বুঝলাম আব্দুল পাকা মাঝি, জমের দক্ষিণ দুয়ারে পৌঁছেও সে আমাদের চৌকাট পার হতে দেয়নি, অর্থাৎ মেঘনার চোরাঘূর্ণির মুখে পড়েও সে নৌকা ফিরিয়েছে। বললাম, নৌকা লাগাও আব্দুল, যেমন করে পারো। লাগাবো কোথায় কর্তা, আন্ধারে যে লজর সামাল। আঘাটাতেই নৌকা ভেড়াও আব্দুল, আর দেরি নয়। ওই শুনুন, এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে সূর্যনগরের অভিশাপ। আজকের গল্প পাঠে সব্যসাচী এবং গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি, স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, সূর্যনগরের অভিশাপ। লোকে বলে পদ্মা নদী ভয়ঙ্করী, কিন্তু নদীর ভয়ঙ্করী রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা জীবনে একবার মাত্র প্রত্যক্ষ করেছিলাম মেঘনার বুকে। দেখতে মেঘনা কালো, কালো গ্রাম্যমের মতোই শান্তশিষ্ট, নামটিও তেমনই মিষ্টি, কিন্তু মেঘ দেখলে আর রক্ষে নেই, উদ্দাম উল্লাসে একেবারে পাগলি হয়ে ওঠে, তাই বুঝি তার নাম মেঘনা। যে গল্প আপনাদের আজ বলতে বসেছি, মেঘনার এই পরিচয়টুকু তার ভূমিকা। জীবনে এমন এক আধটা সত্য ঘটনা ঘটে যা গল্পের চেয়েও অদ্ভুত, কিন্তু যা কদাচিৎ ঘটে তাই নিয়ে তৈরি হয় গল্প। ব্যাপারটা ঘটেছিল বছর 25 আগে। আমরা তখন কলেজ জীবনে ইস্তফা দিয়ে রাজনীতি করছি, অর্থাৎ শ্যালি কিটসের বদলে নজরুলের অগ্নিবীণা পড়ি আর আগ্নেয়াস্ত্র অভ্যাস করি। সারা বাংলার ঝোপেঝারে তখন হিংসার নেকড়ে বাঘ ওঁত পেতে আছে বিদেশি শক্তির টুটি লক্ষ্য করে। দলের অধিনায়কের কাছ থেকে আমাদের প্রতি নির্দেশ এলো একজোড়া পিস্তল অমুক জায়গায় পৌঁছে দিতে। ট্রেনে পুলিশের ফিউ পেছনে লাগাতে আঘাটায় নেমে পড়তে হলো। তখন সন্ধে হয়ে গেছে, রেল লাইনের দুপাশে অসারবনে অসংখ্য জোনাকি চলছে। অগ্নিযুগের ছেলে আমরা, ভয় বলে বস্তুটার সঙ্গে পরিচয় ছিল না। হাঁটতে শুরু করলাম কষারবনের মধ্যে দিয়ে, মাইলখানেক দূরে লোকালয় পাওয়া গেল। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম আমাদের গন্তব্যস্থল এখান থেকে প্রায় 32 মাইল দূরে। হাঁটা পথে ভোরের আগে পৌঁছানো অসম্ভব, নদীপথে বরং চেষ্টা করে দেখা যেতে পারে। নদী মানে মেঘনা নদী, আধ মাইলটাক দূরে। কিন্তু বিপদ হলো এই যে কোনো নৌকা ছাড়তে চায় না, বলে, মেঘনা বড় বদরাগি কর্তা, চতুর মাসের শেষ, দেওয়া ডাকলি আর রোককে থাকবে নি। শেষে ডাবল ভাড়া কবুল করে বুড়ো মাঝি আব্দুলকে রাজি করানো গেল। আমার গল্প এখান থেকেই শুরু, এবং মূল গল্পের মধ্যে রাজনীতির গন্ধ আর কোথাও নেই। দুজনে নৌকায় উঠলাম, দুজনে মানে আদিত্য আর আমি। বুড়ো আব্দুল বললে, ঘাবড়াবেননি কর্তা, ঘাবড়াবেননি, সোঁতের খুব টান, গাজীর নাম করিয়ে তত্তরিয়ে চলে যাব। গাজীর নাম করে বুড়ো আব্দুল নৌকা দিল খুলে, কিন্তু আমাদের পার করতে গাজী বোধহয় রাজি ছিলেন না, তাই 15-20 মিনিটের মধ্যেই আকাশে দৃশ্যপট গেল বদলে। দেখতে দেখতে পশ্চিম আকাশের প্রান্ত থেকে
পুঞ্জ পুঞ্জ কালো মেঘ কালো বুনো ঘোড়ার কিশোরের মতো ফুলে ফুলে উঠতে লাগল। বাতাসে কোনো অদৃশ্য সাপুরিয়া যেন তার তুবড়িবানের সংকেত শুরু করে দিল, আর সেই সাপ খেলানোর সংকেত শুনতে শেষে মেঘনা নদী নাগকন্যার মতোই লক্ষ্য ফনা তুলে দূরে দূরে নাচতে শুরু করল। যদিও তখন নিঃস্বর্গের এই অপরূপ রূপ উপভোগ করবার মতো মনের অবস্থা আমাদের ছিল না, তবু সেই ছবিটা বোধ করি এ জীবনে ভুলে যাবার নয়। মনে হলো এলো কি সেই রাত্রি যেন দিগবসনা মহাকালের রূপ ধরে প্রলয়ঙ্করী হয়ে উঠেছে, আর অন্ধকার কী বলে বর্ণনা করব জানি না। বিরাট, অতি বিরাট একটা দোয়াত উল্টে ফেলে দিয়ে কে যেন আকাশ নদী দিগবিদিক ঘুষোকালি লেপে যেন ডুবে গেছে। পার্থিব জীবনে যে এরকম ঘটনা ঘটতে পারে ধারণাই করতে পারিনি। এই যদি ঝড় হয় তবে ঝড় বলে আগে যা দেখেছি সেগুলো যেন সিনেমার ভিডিওতে তোলা ঝড়ের দৃশ্য। বাতাসের বুক চাপড়ানো কান্না ভেদ করে আব্দুল মাজিদ চিৎকার শোনা গেল, হুঁশিয়ার! কিন্তু হুঁশিয়ার হওয়ার আগেই আমাদের নৌকোটি বন বন করে বার কয়েক পাক খেয়ে শোঁ করে একদিকে এগিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে আব্দুল বলে উঠল, বাদার বাদার! বুঝলাম আব্দুল পাকা মাঝি, জমের দক্ষিণ দুয়ারে পৌঁছেও সে আমাদের চৌকাট পার হতে দেয়নি, অর্থাৎ মেঘনার চোরা ঘূর্ণির মুখে পড়েও সে নৌকা ফিরিয়েছে। বললাম, নৌকা লাগাও আব্দুল, যেমন করে পারো। লাগাবো কোথায় কর্তা, আন্ধারে যে লজর সামাল। আঘাটাতেই নৌকা ভেড়াও আব্দুল, আর দেরি নয়। ওই শুনুন, লক্ষ্য করে শুনতেই ঝড়ের হাহাকার ছাপিয়ে কানে এলো ঝপাত ঝপাং শব্দ। বুঝলাম নদী পার ভাঙছে। পারের কাছে গেলি আর দেখতে হবে নি কর্তা, একেবারে ঠান্ডায় কবর। এক লহমার জন্য শরীরের রক্তস্রোত যেন বন্ধ হয়ে গেল। সেই দিন সেই ঝোড়ো আকাশের তলায় খ্যাপা নদীর বুকে আর সেই ভয়ঙ্কর গহন অন্ধকারের মাঝে দাঁড়িয়ে মনে হলো মৃত্যুকে প্রত্যক্ষ করছি। আগ্নেয়াস্ত্রের মুখে অথবা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শহীদের মৃত্যু এ নয়, এ মৃত্যু অন্ধ নিয়তির নিষ্ঠুর খড়গের নিচে বিনা প্রতিবাদে গরু ছাগলের মতো ঘাড় পেতে দেওয়া। কিন্তু রাখে হরি মারে কে, আর মারলে এই গল্পই বা লিখত কে? এতক্ষণ ঝড় চলছিল, এবার দেখতে দেখতে বিপদাপন্ন সন্তানের মায়ের অশ্রুধারার মতো বড় বড় ফোঁটায় নেমে এলো বৃষ্টি, আর আকাশের আঙিনায় সেই মায়ের বিদ্যুৎ প্রদীপ ক্ষণে ক্ষণে জ্বলে উঠেই নিভে যেতে লাগল। হঠাৎ আদিত্য চিৎকার করে উঠল, ওই যে আব্দুল, ওই যে ঘাট! বিদ্যুতের চকিত আলোয় আমরা সবাই দেখতে পেলাম নৌকোর থেকে সব পাঁচে গজ তফাতে ঘাট না হলেও ঘাটের মতো একটা কিছু তারের জঙ্গল থেকে গড়িয়ে নদীগর্ভে নেমে আসছে। শুধু তাই নয়, সেই শোষণ শ্রেণীর ভগ্নাবশেষের ঠিক ওপরেই বিশাল এক প্রাসাদের ধ্বংসস্তূপ যা জঙ্গলের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছিল। বললাম, কোষে হাল ধরো আব্দুল, আমরা দাঁড় বাইছি, চলো ওই ঘাটে। কিন্তু আশ্চর্য, লম্বা চওড়া অত বড় জওয়ান লোকটা হাল ছেড়ে দিয়ে দু হাতে চোখ ঢেকে কাঁপতে কাঁপতে পাটাতনের ওপর বসে পড়ল। প্রশ্ন করলাম, কি হলো আব্দুল? হায় আল্লাহ, হায় আল্লাহ, ও যে সূর্যি নগরীর ঘাট, ওখানে আমার বাপও যেতে পারবে নি কর্তা। কেন, কারণটা কি? ডাইনির হাতে কে জান দেবে কর্তা? বিড়বিড় করে আব্দুল বোধ করি গাজীর নামই জপ করতে লাগলো। সামনে কুল পেয়ে অকুলে থাকতে আমরা তখন রাজি নই। বললাম, নদীর বুকে থাকলেও তুমি মরবে আব্দুল। তবু ডাইনির হাতে জান দিতে পারবো নি। বাজে কথা রাখো আব্দুল,
ডবল বকশিস পাবে, চলো। লাকাস ফিদিলেও নয়। ডাইনি না পিস্তল, কোনটা তোমার পছন্দ আব্দুল? হায় আল্লাহ, হায় আল্লাহ। তারপর হালটা ধরে নৌকর মুখ ঘুরিয়ে দিল সেই মায়া রহস্য ঘেরা ইতিহাস হারানো অতীতের সাক্ষী সূর্যনগরের ঘাটের দিকে। পিস্তলটি আব্দুলের বুকের কাছে উঁচু করে ধরাই ছিল। ঘাটই ছিল একসময় বড় বড় শ্বেতপাথরে খণ্ড দিয়ে বাঁধানো দীর্ঘ প্রশস্ত ঘাট, কিন্তু এখন ঘাটের অর্ধেক সিঁড়ি নদীগর্ভে ধসে গিয়েছে, জোর খুলে গেছে শ্বেতপাথরের, ফাঁকে ফাঁকে গজিয়েছে আগাছা, মাঝে মাঝে জমেছে শ্যাওলা। এই সূর্যনগরের ঘাট। নৌকো থেকে তিনজনের মধ্যে আমরা দুজন নামলাম, নামলো না শুধু বুড়ো আব্দুল। অনেক বোঝালাম, কিন্তু ডাইনির হাতে প্রাণ দিতে সে কিছুতেই রাজি নয়। আমাদের দিকে চেয়ে ভাঙা ভাঙা গলায় সে শুধু বললে, আদাব, আল্লাহ তোমাদের ওপর রহম করুন কর্তা। তারপর খরস্রোতের মুখে তার নৌকা তারের মতো ছুটে অদৃশ্য হয়ে গেল। আব্দুল মাজির সঙ্গে সেই আমাদের শেষ দেখা। ডাকিনীর হাত থেকে আত্মরক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত সে ঝড়ের রাতে অন্ধনিয়তির হাতেই নিজেকে সঁপে দিল কিনা কে জানে। চার ব্যাটারির টর্চের আলোয় সাবধানে পা ফেলে ফেলে ঘাট বেয়ে উঠলাম। ঘাটের মাথায় প্রকাণ্ড লম্বা চাতাল জাংলা গাছের ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জঙ্গল ঠেলে টর্চের আলোয় খানিকটা এগোতেই যেখানে এসে পড়লাম সেটা বিরাট একটা প্রাসাদের খিড়কির দরজা মনে হলো। লোহার পাত আটা ভারী কাঠের পাল্লা দুটো জন্মের মতো বন্ধ, বহু আঘাতেও টলল না পর্যন্ত। যাই হোক, খিড়কির দরজা যখন আছে তখন কোথাও না কোথাও সিংহ দরজাও থাকবে নিশ্চয়ই। টর্চ ধরে সেই বিরাট প্রাসাদ প্রদক্ষিণ শুরু করে দিলাম। আন্দাজ সোয়া মাইলটা ঘোরার পর সিংহ দরজা পাওয়া গেল। প্রাসাদের উপযুক্ত সিংহ দরজাই বটে, প্রায় দোতলা সমান উঁচু, তার উপরে নহবতখানা। একদিন হয়তো, কতদিন আগে জানি না, সিংহ দরজা উদ্ধত স্পর্ধায় আকাশকে হাতছানি দিত। ভগ্নচূড়া ওই নহবতখানা থেকে প্রহরে প্রহরে বাজত রাগরাগিনীর আলাপ। রাত্রি শেষে ঢড়ি, দ্বীপ্রহরে মুলতান, গোধূলিতে পুরবি, মধ্যরাতে বেহাগ বা দরবারি। বড় বড় লোহার গুলি মারা বিশাল কাঠের পাল্লা দুটোর একটা এখন ধরাশায়ী হয়েছে, আর একটা জীর্ণ কবজায় ভর করে ধরাশায়ী হবার অপেক্ষায় রয়েছে। সম্মুখ দিকটা বোধ করি কাছারি সেরেস্তা ছিল, অতি পুরাতন পাতলা ইটের স্তূপ দেখে এখন আর বোঝার উপায় নেই। মাঝখান দিয়ে শ্বেতপাথরে বাঁধারও অন্ধরে যাওয়ার চওড়া চলন পথ, সেই পথ দিয়ে আমরা এসে পড়লাম মস্ত বড় একটা চত্বরে, কোমর অবধি কচু জঙ্গলি ঘাসে ভর্তি। সমচতুষ্কোণ এই চত্বরের চারিদিকে চারটি লম্বা মহল, চারটি মহলের তিনটিকেই এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু বলা যায় না। শুধু যে মহলটি প্রাসাদের পেছন দিকে একেবারে মেঘনার ওপরে গিয়ে শেষ হয়েছে, একমাত্র সেই মহলটি কেমন করে জানি না মহাঘাতের আঘাত উপেক্ষা করেও এখনো অক্ষত দাঁড়িয়ে আছে। এমনকি দোতলার শ্বেতপাথরের বারান্দার রেলিং পর্যন্ত একটুকু চির খায়নি। আদিত্য বললে, ভগবান, না মিনে উপায় নেই দেখছি। এই মহলটা বোধ করি আমাদের আশ্রয় দেবার জন্যই এখনো খাড়া দাঁড়িয়ে আছে। চল ভেতরে চল। যদিও মেঘনার তীরে বাঘের বাসা নেই, তবু একতলার অন্ধকার ঘরগুলো উদ্বাস্তুক অজগরদের বাসা হওয়াও বিচিত্র নয়। সামনে চওড়া সিঁড়ি উঠে গেছে দোতলায়, সিঁড়ির মাথায় চওড়া বারান্দা দুপাশে চলে গেছে, দুপাশে দুটো দুটো চারটে কামরা তালাবদ্ধ, ওর মাঝখানে বড় ঘরটায় দরজা হাট করে খোলা। ঘরটা রীতিমতো বড়, মেঝে বহু পুরাতন শতচিহ্ন একখানা কার্পেট বিছানো, একপাশে প্রকাণ্ড একখানা পালঙ্ক এখনও অটুট অবস্থায় রয়েছে, পুরো গদির ওপর ধুলায় ভরা একখানা জাজিম পাতা, ঘরের মাঝখানে শ্বেতপাথরের গোল টেবিল, এক কোণে কারুকার্য করা ভারী দেরাজ, এককালে হয়তো মেহগিনি কাঠের ছিল,
এখন দেখে বোঝার উপায় নেই। বড় চওড়া আরশিখানা সদ্য বিধবা হৃদয়ের মতো চৌচির হয়ে ফাটা। চারিদিকে চোখ বুলিয়ে আদিত্য বলে উঠল, বাহ, তো রাজকীয় ব্যাপার দেখছি রে। দিব্যি সাজানো ঘর, গুঁদিয়াটা পালঙ্ক, খোঁজ করলে মিষ্টান্ন কি গাওয়া ঘিয়ের পোলাও মাংস মিলে যেতে পারে। তা যদি মিলে যায় তাহলে এই সূর্যনগরের ভূতেরা অতিশয় অতিথিবৎসলা, এই কথা স্বীকার করতেই হবে। হাজার হোক বাংলাদেশের ভূত। একটা প্রকাণ্ড হাই তুলে আদিত্য বললে, ও তোর সব রসিকতা এখন মোটেই ভালো লাগছে না প্রদীপ, পালঙ্কটা ঝেড়ে ঝুড়ে বরং শোয়ার বন্দোবস্ত করা যাক। কাঁধের কিট ব্যাগটা নামিয়ে রেখে বললাম, তার আগে দু একখানা শুকনো কাপড় মিলে কি না দেখা যাক, ঝড় বৃষ্টিতে একেবারে ঝোড়ো কাক হয়ে গেছি। কিট ব্যাগের ভেতর থেকে খানকতক শুকনো কাপড় বেরোলো, আর বেরোলো বড় একটা মোমবাতি আর বিস্কুটের বাক্স। আদিত্যর হাতে বাক্সটা দিয়ে বললাম, পোলাও মাংস সবে চড়েছে আপাতত, এইগুলো চিবিয়ে তোমার পিত্ত রক্ষা করো। বাইরে তখন ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ সমানে চলছে। জানালাগুলো বেশ করে এঁটে দিয়ে শ্বেত পাথরের গোল টেবিলের ওপরে মোমবাতিটাকে জ্বালিয়ে দিলাম। তারপর সঙ্গীকে বললাম, তুই শুয়ে পর, আমি রইলাম জেগে। আদিত্য হাত ঘড়িটা দেখে বললে, রাত বেশি হয়নি, একটা নাগাদ আমাকে তুলে দিস, আমি জাগবোখন। একা বসে বসে একে সারাদিনের পথের ক্লান্তি, তার ওপর প্রকৃতির এই দুর্যোগে বিপর্যস্ত, ঘুমে ডুবে যেতে ওর দেরি হলো না। আমারও দু চোখের পাতা ভারী হয়ে আসছিল, চোখ থেকে ঘুম তাড়ানোর জন্য পায়চারি শুরু করে দিলাম। ঘরময় ঘুরতে ঘুরতে মেঝের কার্পেটের ওপর একটা অদ্ভুত বস্তু নজরে পড়ল, হাতে করে কুড়িয়ে নিলাম। দু টুকরো হয়ে ভাঙা মেয়েদের হাতের একগাছা শাঁখা। দেরাজের ওপরেও একটা বিচিত্র জিনিস চোখে পড়ল, কারুকার্য করা একটা রূপোর শূন্য সিঁদুর কৌটো। একদা এই শঙ্খ যার কোমল করকমলে শোভা পেত, রূপোর ওই সিঁদুর কৌটো একদা যে সীমন্তিনীর স্মৃতি অনুরাগে রাঙিয়ে তুলত, ইতিহাসের পাতায় তার নাম লেখা নেই। কিন্তু আজকের এই অদ্ভুত ঘটনাচক্রে আমি তাকে দেখেছি। দেরাজের ঠিক ওপরেই পরমাসুন্দরী এক তরুণীর একখানা বড় তৈলচিত্র বাঁকা হয়ে ঝুলছে। এই শাঁখা, এই সিঁদুর কৌটোর অধিকারিণী ছিল হয়তো এই মেয়েটি। কল্পনাপ্রবণ মানুষ আমি নই, তবু এই হানাবাড়ির ঘরে আজকের এই মায়াময়ী নিশীতরাত্রি আমার ওপর হয়তো প্রভাব বিস্তার করেছে। ছবি কি জ্যান্ত হয়, মনে হলো ওই ঘন কালো আঁকা চোখ দুটি কী এক বেদনায় টলমল হয়ে উঠেছে। পদ্মগোরকের মতো ঠোঁট দুটি কেঁপে কেঁপে উঠছে থরধর করে। কত দিন, কত মাস, কত বর্ষের অসহ্য নীরবতার পর ও যেন আজ কিছু বলতে চায়। কী সে কথা? সে কি এই জনহীন প্রেতপুরী সূর্যনগরেরই রহস্য কাহিনী? জীবন বসন্তের কত স্বপ্ন, ফলগুর মতো গোপন কত বেদনা, মুকুলিত যৌবনের কত আশা, ভগ্ন হৃদয়ের কত দীর্ঘশ্বাস ইতিহাস যে অবজ্ঞা করে ভুলে গেছে, ও কি তারই কাহিনী আজ আমায় শোনাতে চায়? ছবির সামনে দাঁড়িয়ে আত্মবিস্মৃতের মতো বলে উঠলাম, বলো বলো, কি তুমি বলতে চাও আজ বলো। এই দুর্যোগ মাথায় নিয়ে মেঘনা পার হয়ে আমি যে তোমারই কথা শুনবার জন্য আজ এসেছি। জল ভরা মেঘের মতোই তলমল করে উঠল ছবির আয়ত চোখ দুটি, সফুরিত হয়ে উঠল পাতলা অধরষ্ট, সমস্ত দেহ মন আমার কান পেতে রইল। বলবে, এবার সে বলবে। ঠিক সেই মুহূর্তে ওই ভগ্ন প্রাসাদের কক্ষ থেকে বিকট স্বরে ডেকে উঠল একটা তক্ষক। বুক চাপড়ানোর মতো আওয়াজ করে খুলে গেল একটা জানলা, আর মর্মভেদী দীর্ঘশ্বাসের মতো হু হু করে ঢুকে এলো ঝোড়ো হাওয়া। সেই ঝোড়ো হাওয়ার সজোরে দুলে উঠল দেওয়ালের ছবিখানা, আর চকিতে নেবে গেল মোমবাতির শিখা। অন্ধকারে হতচেতন হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না,
হঠাৎ মনে হলো আমার আশেপাশে সেই জমাট অন্ধকার রাশি রাশি কুয়াশার মতো গলে গলে পাতলা হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সিনেমা ডিজলভের মতো দৃশ্য মুছে গিয়ে একটি দৃশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দেখলাম সেই ঘর চমৎকার করে সাজানো, সেই দেরাজটা ঝকঝক করছে, তার উপরে মিনে করা প্রকাণ্ড এক রূপার ফুলদানিতে এক রাশ চন্দ্রমল্লিকা সমারোহ, একটি ফুলদানিতে উজ্জ্বল আরশির সামনে স্পষ্ট হয়েছে, পালঙ্কের ওপর বিচিত্র নকশা করা একটি রেশমি জাজিম বিছানো, তারই ওপর বসে পালঙ্কের বাজুতে একখানা বড় ছবি হেলান দিয়ে রেখে প্রিয়দর্শন এক যুবক এক মনে ছবি আঁকছে, তার সামনে লম্বা সামাদানে বড় বড় তিনটি মোমবাতি জ্বলছে, পাশে হাতের কাছে সেই শ্বেত পাথরের গোলাকার টেবিলের ওপর নানা রঙের পাত্র আর এক গোছা তুলি। সেই ছবি একটু আগে দিরাজের ভাঙা আরশির ঠিক ওপরে বাঁকা করে ঝোলানো যে তৈলচিত্রটি দেখেছিলাম সেইখানেই। তরুণ বয়সী সেই ছেলেটি ছবিখানির ওপর একবার করে তুলি টান দেয় আর ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখে স্বপ্নময়ী চোখে শিল্পীর তন্ময়তা। কিন্তু শুধু কি তাই, প্রেমের মাদিরতা কি সেই সঙ্গে মিশে নেই? কে এই যুবক? কার ছবি সে আঁকছে? এ কার বাড়ি? সময়ের উজানস্রোত বেয়ে অতীতের কোন ঘাটে এসে ঠেকেছে কিছুই জানি না, শুধু মনে হলো কোনো অদৃশ্য জাদুকর চোখের সামনে যেন ইন্দ্রজাল সৃষ্টি করেছে। ঘরের পেছন দিকের বারান্দার খিলানের ফাঁকে সপ্তমীর চাঁদ হেলে পড়েছে, দেউড়ির পেটা ঘড়িতে তিনটে বাজল। হঠাৎ ঘরের বাইরে চান পথে কার যেন লঘু পায়ের আওয়াজ। পর মুহূর্তেই এক ঝলক হাওয়ার মতো সে এসে ঘরে ঢুকল। তার দিকে তাকিয়ে আমার বিস্ময়ের আর অন্ত রইল না। ছবি কোনটা? পালঙ্কের বাজুতে হেলান দিয়ে রাখা ওই মূর্তি, না মেঝের ওপর দাঁড়ানো স্থলিত বিদ্যুৎলতার মতো ওই মূর্তিটি? দুটো মূর্তি হুবহু এক। যুবকটির হাত থেকে তুলি খসে পড়ল, মুখ দিয়ে শুধু বেরোল, মণিরত্না তুমি? মুখের ওপর থেকে মেয়েটি পাতলা নীলাম্বর ওড়নাখানা ছড়িয়ে দিল, শান্ত গলায় বললে, চিনতে ভুল হচ্ছে? না, ভুল হয়নি, ভেবেছিলাম তুমি আর কোনোদিন আসবো না, এই তো। মুক্তার মতো দাঁত দিয়ে মেয়েটি তার রক্তাক্ত অধর একবার চেপে ধরল, তারপর বললে, পুরুষরা এমনই ভাবে, তবু আমাকে আসতে হলো। কিন্তু এত রাত্রে? ঘরের মাঝখান থেকে মেয়েটি এগিয়ে এলো শ্বেত পাথরের টেবিলটার কাছে, কথা বলতে গিয়ে আবেগে তার গলা কেঁপে গেল। লুকিয়ে এসেছি, না এসে আমার উপায় ছিল না সূর্যশঙ্কর। পালঙ্ক থেকে নেমে সূর্যশঙ্কর মেয়েটির পাশে গিয়ে দাঁড়াল, তার দিকে ঈষৎ ঝুঁকে বললে, কেন কেন মণিরত্না, কি হয়েছে? শুধু একটা কথা তোমায় জানাতে এলাম, কাল গোধূলি লগ্নে আমার আমার বিয়ে। বিয়ে? কার সঙ্গে? রায়পুরের জমিদার ঘরে। সূর্যশঙ্করের ঝুঁকে পড়া দেহটা হঠাৎ সোজা হয়ে গেল, অবাক চোখে তাকিয়ে রইল মণিরত্নার দিকে, যেন সে মণিরত্নার মধ্যে বহুদূরে আর কাউকে দেখতে পাচ্ছে। এ কোন নাটকের কোন দৃশ্যে আমি এসে পড়েছি কে জানে, কোন অঙ্কে শুরু হয়েছিল কোন অঙ্কে শেষ হবে তাও জানি না, কিন্তু নাটকের নায়ক নায়িকা তারাও কি আমাকে দেখতে পাচ্ছে না? আশ্চর্য! স্তব্ধতা ভেঙে মণিরত্না বলে উঠল, চুপ করে আছো কেন? কি কি বলবো বলো। কিছুই বলবার নেই তোমার। আস্তে আস্তে সূর্যশঙ্কর বারান্দার খিলানের দিকে মুখ ফিরিয়ে নিল, সেখানে সপ্তমীর চাঁদ দিগন্ত সীমায় একেবারে হেলে পড়েছে, তারপর মৃদু গলায় বললে, রায়পুরের ঘরে গিয়ে আমাকে ভুলে যেতে চেষ্টা করো। মণিরত্নার সারা দেহ একবার কেঁপে উঠল,
রুদ্ধ আবেগে বলে উঠল, এই কথাই যদি বলবে তাহলে তখন বলনি কেন, যখন আমি 7 বছরের বালিকা ছিলাম, যেদিন দোল পূর্ণিমার রাতে মেঘনা ঘাটে দাঁড়িয়ে তুমি আমার সিঁথিতে আবির দিয়েছিলে। সমাধানের দিকে পেছন করে মণিরত্না ঘুরে দাঁড়ালো। তবু মনে হলো তার দুটি গালে যেন অভ্রের গুঁড়ো চিকচিক করছে। নিঃশব্দে টেবিলে পাশ দিয়ে ঘুরে সূর্যশঙ্কর গিয়ে দাঁড়ালো ধীরাজের কাছে। তারপর ফুলদানি থেকে একটা চন্দ্রমল্লিকা তুলে নিয়ে তার পাপড়িগুলো ছিঁড়তে ছিঁড়তে বলতে লাগলো, সেদিন এদিন ছিল না মণিরত্না, সেদিন ছিলে তুমি আমার বাগদত্তা, কিন্তু সময়ের চাকা গেল ঘুরে, মেঘনার একটি চর নিয়ে রূপনগরের জমিদার তোমার বাবা রুদ্রপ্রতাপ রায় বাহাদুরের সঙ্গে সূর্যনগরের জমিদার আমার বাবা ইন্দ্রজিৎ রায়ের লাগলো বিরোধ। চলল সেই বিরোধের জের, কত দাঙ্গা, কত খুন, কত মামলা। 10 বছর পরে মেঘনার সেই চর গেল ভেসে, আমার বাবার মৃত্যু হলো। তবু পুরাতন শত্রুতার দাগ তোমার বাবার বুক থেকে আজও 1-2 বছর নয়, 10 বছর ধরে মুছল না। ছিন্ন ফুলের পাপড়িগুলো ঘরময় ছড়িয়ে ফেলে সূর্যশঙ্কর আবার বলতে লাগলো, একদিন তোমার বাবা আর আমার বাবা ছিলেন পরম বন্ধু। পরম বন্ধু যখন পরম শত্রু হতে পারে, তখন বাগদত্তা বন্ধু যে পরের ঘরণি হয়ে যাবে, এতে আশ্চর্য হবার কিছু নেই মণিরত্না। অস্থিরভাবে মণিরত্না বলে উঠল, তবু এ বিয়ে তোমাকে বন্ধ করতেই হবে সূর্যশঙ্কর। কিন্তু কেমন করে তা সম্ভব? রুদ্রপ্রতাপ রায় বাহাদুর শত্রুপক্ষের ছেলের হাতে নিজের মেয়ে দেবেন না, এ কথা তুমি ভালো করে জানো মণিরত্না। তা জানি, কিন্তু তোমার কি কিচ্ছু করবার নেই? যা আছে তা আমি পারবো না মণিরত্না। জমিদার ইন্দ্রজিতের ছেলে শত্রুর কাছে কখনো হাত পাতে না, তার চেয়ে আমি বলি কি, নিয়তিকে মেনে নিয়ে রায়পুরের পথেই পা বাড়ানো তোমার পক্ষে ভালো। আর তুমি? যেন স্বপ্নে কথা কয়েছে এমনিভাবে সূর্যশঙ্কর বললে, আমারও দিন কেটে যাবে, নতুন করে তোমার ছবি এঁকে আর পুরনো স্মৃতি নিয়ে খেলা করে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মণিরত্না বলে উঠল, আচ্ছা সূর্যশঙ্কর, শুনেছি তোমার পূর্বপুরুষরা নারী বিলাসী ছিলেন, সুন্দরী স্ত্রীলোক দেখলে চোর করে আটকে রাখতেন। সূর্যশঙ্করের ভ্রু কুঞ্চিত হল। আমিও শুনেছি, কিন্তু এ কথা কেন? শিথিল হয়ে খসে পড়ল তার বুকের আঁচল, এক ঝটকায় ঘুরে দাঁড়ালো মণিরত্না। সমাধানের পরিপূর্ণ আলো পড়ল তার চোখে, তার মুখে, তা তরঙ্গায়িত বুকে। আয়ত চোখে মাদালস কটাক্ষ হেনে লতার মতো লীলায়িত বাহু মেলে সূর্যশঙ্করের দিকে এগিয়ে যেতে যেতে মধুর কণ্ঠে বলতে লাগলো, আমিও তো সুন্দরী সূর্যশঙ্কর, লোকে বলে মেঘনার এপারে আমার রূপের জড়ি নেই, আর তুমি তো সেই সূর্যনগরের পূর্বপুরুষদের বংশধর, আমায় তুমি ধরে রাখতে পারো না সূর্যশঙ্কর, পারো না আটকে রাখতে? মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল সূর্যশঙ্কর, কামনার ইঙ্গিতে দুই চোখ তার উঠল ঝলসে, হয়তো পলকের জন্য শিরা শিরায় চঞ্চল হয়ে উঠল তারই পূর্বপুরুষের রক্ত। আর এক মুহূর্ত পরে কি ঘটত কে জানে, একগুচ্ছ সদ্য ফোটা রজনীগন্ধা ঝড়ের আঘাতে হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেত, এক স্তবক আঙুর কামনার নিষ্পেষণে দলিত মতিত হয়ে উঠত এক পাত্র সুরা। কিন্তু দেখলাম ধীরে ধীরে সূর্যশঙ্করের ভঙ্গি সহজ হয়ে এলো, ক্ষীণ হেসে বললে, ধরে রাখতে তোমাকে পারতাম মণিরত্না, যদি না তোমাকে ভালোবাসতাম। থামো থামো সূর্যশঙ্কর, ভালোবাসার কথার মুখে এনো না, যে ভালোবাসা প্রেমিকাকে হাতের মুঠোয় পেয়ে ভয়ে ছেড়ে দেয়, যে ভালোবাসা জ্যান্ত মানুষ ছেড়ে ছবি নিয়ে দিন কাটায়, সে ভালোবাসাকে রুদ্রপ্রতাপ রায় বাহাদুরের মেয়ে ঘৃণাই করে। ছি ছি ছি, আজ আমার লজ্জার সীমা নেই, নারীত্বের এত বড় বিপদে এ কার কাছে ছুটে এসেছি, ভীরু কাপুরুষ স্ত্রীলোকের অধম যে তার কাছে। মুখ বন্ধ করো মণিরত্না, তুমি কি আমাকে অপমান করতে এসেছো? হ্যাঁ,
একটুখানি বাঁকা হাসি দেখা গেল মণিরত্নার ওষ্ঠপ্রান্তে। বললে, না, এসেছি আমার বিয়ের নিমন্ত্রণ জানাতে। যদি সাহস থাকে নিমন্ত্রণ রক্ষা করতে যেও। এক ঝটকায় স্থলিত আঁচল বুকের ওপরে তুলে নিয়ে মণিরত্না আবার এক ঝলক হাওয়ার মতোই ঘর থেকে বেরিয়ে গেল। একা ঘরে দাঁড়িয়ে সূর্যশঙ্কর কী যেন ভাবলে। দুই চোখ জ্বলে উঠল ধক করে। দেখতে দেখতে তার নগ্ন গায়ের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে উঠল। হঠাৎ ঘর থেকে বেরিয়ে সূর্যশঙ্কর ডাকলে, দাঁড়াও মণিরত্না। নিঃশব্দে সূর্যশঙ্করকে আমি অনুসরণ করলাম। চলনপথ পার হয়ে মণিরত্না তখন সিঁড়ির পথে পা দিয়েছে। সে ঘুরতেই সূর্যশঙ্কর এগিয়ে গিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। শান্ত গম্ভীর গলায় বললে, একটা কথা শুনে যাও। কাল গোধূলি লগ্নে আমি তোমার নিমন্ত্রণ রক্ষা করতে যাব। দীর্ঘায়িত দুটি চোখ মেলে মণিরত্না ক্ষণকাল সূর্যশঙ্করের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর করবি থেকে একটা রক্তগোলাপ খুলে নিয়ে সূর্যশঙ্করের পায়ের ওপর রেখে দিয়ে দ্রুত নেমে গেল। দেউড়ির পেটাঘড়িতে তখন 4টে বাজছে। ফুলটা হাতের মুঠোয় তুলে নিয়ে সূর্যশঙ্কর ডাক দিলে, বলরাম, বলরাম। নিচের অন্ধকার চত্বর থেকে একটা ছায়ামূর্তি নিঃশব্দে ওপরে উঠে এলো। সূর্যশঙ্কর বললে, ঘরে চলো। সূর্যশঙ্করকে অনুসরণ করে ছায়ামূর্তির সঙ্গে আমিও আবার ঘরে এসে ঢুকলাম। সামাদানের আলোয় ছায়ামূর্তিটিকে এবার স্পষ্ট দেখা গেল। লম্বায় 6 ফুট, মিশমিশে কালো দেহ যেন কালো ইস্পাত দিয়ে তৈরি। মাথায় পেঁজা তোলার মতো ধবধবে বাবরি চুল, সাদা গালপাটটা কান অবধি নেমে এসছে। মুখে তেমনই সাদা একজোড়া পাকানো গোফ। সাদা কালো ছাড়া তার মুখের মধ্যে আরও একটি রং ছিল, সেটা হচ্ছে তার লাল টকটকে দুটো চোখ। সূর্যশঙ্কর প্রশ্ন করলে, আমাদের পাইক দলে কজন লাঠিয়াল আছে বলরাম? এ কথা তো আজ 3 বছর শোধননি ছোটকর্তা। দরকার হয়নি তাই। তুমি ছাড়া কজন আছে? আছে তো 30 জন, কিন্তু পাকা হাত জনা 15 বেশি হবেনি। তাহলেও চলবে। কাল সূর্যাস্তের সময় তোমরা তৈরি থেকো, আমার সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে ছোটকর্তা? রূপনগরের জমিদার বাড়ি। বলরামের লাল চোখ দুটোতে কৌতূহলের ঝিলিক দেখা গেল। বটে বটে, রুদ্রপ্রতাপ রায় বাহাদুরের বাড়ি। কিনে ধীর গম্ভীর গলায় সূর্যশঙ্কর বললে, আমার বউ আনতে। বলরামের পুরু কালো ঠোঁটের অন্তরাল থেকে ঝকঝকে দুটি পাটির দাঁত বেরিয়ে পড়ল। পোষা নেকড়ের হাসির মতো তার হাসি। হাসি মুখে বলরাম বলে উঠল, বছর বসে থেকে কাগতরে যেন মরচে ধরে গেছিল কর্তা। কতদিন যে বলরাম লেঠেলের লাঠি ভোমরার মতো ডাক ছাড়িনি। কি আনন্দ যে হচ্ছে ছোট কর্তা, কি আনন্দ যে হচ্ছে। তারা তারা, দুহাত জোর করে হেট হয়ে কপালে ঠেকিয়ে বলরাম চলে গেল। হাতের মুঠোয় সেই রক্তগোলাপটি নিজের অষ্টাধারে একবার ছুঁয়ে সূর্যশঙ্কর অস্ফুট স্বরে বারংবার বলতে লাগল, মণিরত্না, মণিরত্না। আর দেখতে দেখতে সামাদানের সেই 3টি জ্বলন্ত মোমবাতির শিখা বার কয়েক দপদপ করে উঠেই নিভে গেল। অন্ধকার ঘরময় শুধু নিভন্ত শিখার সাদারে ধোঁয়ার রেখা আঁকাবাঁকা সাপের মতো ক্রমাগত কুণ্ডলি পাকাতে লাগলো। আবার সেই আঁকাবাঁকা সাদা দৌড়াকাতা অন্ধকারের পর্দা গলে গলে যাওয়া আর তারই ফাঁকে আরও এক নতুন দৃশ্য ফুটে ওঠে। ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে যেমন করে দৃশ্যপট বদলে যায়। সেই ঘর, হাজার বাতির ঝাড়ের আলোয় ঘরের ভিতরটা যেন দিন হয়ে গেছে। পালঙ্কের ওপরে পাশাপাশি দুটো ভেলভেটের বালিশ, অজস্র শ্বেতপদ্ম আর রক্তগোলাপ দিয়ে সারা বিছানায় যেন ফুলের আলপনা দেওয়া। পালঙ্কের বাজুতে আর ছত্রিতে মাতিয়াবেলের মালা দুলছে। কিন্তু এ পুষ্পবাসু যাদের জন্য রচনা হয়েছে তারা কই? ঘরের মেঝে আলপনা দেওয়া,
তারই ওপর পাতা দুখানি নকশাকাটা পশমের আসন, আর তারই সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন শুভ্রকেশ গৌরবর্ণ বৃদ্ধ পুরোহিত, দুই চোখে শান্ত প্রতীক্ষা। শুধু দরজার বাইরে সেই চলনপথে জনকয়েক দাসদাসীর ব্যস্ত আনাগোনা। দেউড়ির নহবতখানা থেকে ভেসে আসছে ইমন কল্যাণের আলাপ, গোধূলি আকাশকে উদাস করে তুলেছে। সবটা মিলিয়ে আকাশে বাতাসে যেন এক রুদ্ধ নিঃশ্বাস অপেক্ষার আভাস। কার অপেক্ষা? কে আসবে আজ সূর্যনগরে এই রহস্য পড়িতে? কে? হঠাৎ নহবতের আলাপ ছাড়িয়ে বেজে উঠল শাঁখ আর উলুধ্বনির আওয়াজ। চমকে উঠতে দেখি দরজা দিয়ে ঢুকছে সূর্যশঙ্কর। তার ডান হাতে রূপোর বুটি দেওয়া চকচকে পাকা বাঁশের একগাছি লাঠি, আর বাঁ হাতখানা ধরে আছে মণিরত্নার ডান হাতের ছোট মুঠি। মণিরত্নার পরনে রূপালি কাজ করা কাঠ গোলাপ রঙের বেনারসি, গালে আর কপালে চন্দনের ফোঁটা, পায়ে আলতা, মাথায় সিঁথি মোড়, নববধূ বেশ। কিন্তু এ কী মূর্তি সূর্যশঙ্করের? পরনে গরদের ধুতি পাঞ্জাবি, শুভ্র ললাট শ্বেতচন্দনের সঙ্গে কাঁচা রক্তে মাখামাখি, আর সেই রক্তেরই ধারা গড়িয়ে এসছে তার সুগঠিত চওড়া বুকের ওপরে, বেলফুলের গোড়ে মালাকে রাঙিয়ে তুলেছে। এ কি অদ্ভুত বর্বে সূর্যশঙ্করের! তবু মনে হল পৌরুষ যে এত সুন্দর হয় আগে তা জানা ছিল না। মণিরত্নাকে একখানা আসনে বসিয়ে নিজে আর একটাতে বসে পড়ে সূর্যশঙ্কর, বললে, লগ্নের আর দেরি নেই, মন্ত্র পড়ান শাস্ত্রী মশাই। বৃদ্ধ পুরোহিত নিজের আসন গ্রহণ করলেন। দরজার বাইরে আবার বেজে উঠল শঙ্খ আর উলুধ্বনি। শুরু হয়ে গেল বিবাহের মন্ত্রোচ্চার। দেউড়িতে নহবত তখন ধরেছে পুরিয়া ধানেশ্রী। দেরাজের পাশে দাঁড়িয়ে স্তম্ভ হয়ে দেখছিলাম সূর্যশঙ্কর আর মণিরত্না। সংস্কৃত কাব্যে হরগৌরীর যে মিলনের কথা পড়েছি, এ যেন তাই। সূর্যশঙ্করের নির্ভীক মুখে উত্তেজনার রেশ তখনও রয়েছে, চোখ দুটি কিন্তু প্রশান্ত। আর মণিরত্নার মুখে প্রথমে লজ্জা ও অনুরাগের আরক্ত আবেশ, কিন্তু উৎকণ্ঠিত চোখের দৃষ্টি তার বারবার গিয়ে পড়েছে সূর্যশঙ্করের আহত কপালের ওপরে, যেখানে শ্বেতচন্দন আর লাল রক্তে একাকার হয়ে গিয়েছে। ভাবছিলাম এ কী করে সম্ভব হলো। রুদ্রপ্রতাপ রায়বাহাদুর তো প্রাণ গেলেও শত্রুপক্ষের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবেন না। তবে চকিতে মনে পড়ে গেল গতরাত্রে সূর্যশঙ্করের সেই কথা, কাল গোধূলি লগ্নে আমি তোমার নিমন্ত্রণ রক্ষা করতে যাব মণিরত্না। মনে পড়ল পোষা নেকড়ের মতো বলরাম লেঠেলের সেই হাসি। কতদিন যে বলরাম লেঠেলের লাঠি ভোমরার মতো ডাক ছাড়িনি, কি আনন্দ যে হচ্ছে ছোট কর্তা, কি আনন্দ যে হচ্ছে! ভয়ঙ্কর একটা আশঙ্কায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তবে কি, কিন্তু ভাবনার আর অবকাশ রইল না। নহবতের সুরের জাল হঠাৎ গেল ছিঁড়ে, আর সঙ্গে সঙ্গে শোনা গেল একটা কোলাহল। মনে হলো আওয়াজটা আসছে দেউড়ির দিক থেকেই। বিয়ের আসনে বসে চঞ্চল হয়ে উঠল সূর্যশঙ্কর। দরজার দিকে মুখ ফিরিয়ে কাউকে ডাকবার আগেই দরজার গোড়ায় যে এসে দাঁড়ালো তার মুখখানা দেখে প্রথমে চিনতে পারিনি। থ্যাতলানো কালো মুখখানা কাঁচা রক্তে যেন সিঁদুর মাখানো, সাদা চুল রক্তে জড়িয়ে জট বেঁধেছে। চিনতে পারলাম শুধু 6 ফুট লম্বা কালো দেহ আর 6.5 ফুট লম্বা হালের তেল পাকা লাঠি গাছটা দেখে। তার দিকে চেয়ে সূর্যশঙ্কর প্রশ্ন করলে, দেউড়িতে কিসের আওয়াজ বলরাম, কে এলো? যে আসবার সেই এসেছে ছোট কর্তা, রায় বাহাদুর। কে? রুদ্রপ্রতাপ রায় বাহাদুর গো, সঙ্গে 50টা লেঠেল। আসবে না? বাঘের গর্ত থেকে তুমি তার বাচ্চাকে ছিনিয়ে আনলে আর সে চুপ করে বসে থাকবে নাকি? হ্যাঁ, তাই তৈরি হয়ে এসেছে।
সূর্যশঙ্করের শরীরের প্রত্যেকটা পেশি কঠিন হয়ে ফুলে উঠল, কিন্তু কণ্ঠে এতটুকু উত্তেজনা প্রকাশ পেল না। শান্ত গলায় শুধু বললে, আমি যাচ্ছি। দুই বাহু দিয়ে বলরাম দরজাটা আটকে ধরল। দোহাই ছোট কর্তা, বিয়ে শেষ না করে যদি ওঠো তো বড় কর্তার দিব্যি লাগবে। তুমি নিশ্চিন্তি থাকো গো, বলরাম লেঠেলের শরীরে এখনো অনেক রক্ত আছে, তাই দিয়ে আজ নিমকের দেনা শুতে পারবো। তারপর শাস্ত্রী মশাইয়ের দিকে তাকিয়ে বললে, বাবা ঠাকুর, বাকি মন্তর কটে একটু চটপট পড়িয়ে দাও তো, আমি ততক্ষণ দেউড়ি আগলাই। লাঠিতে ভর করে নেকড়ের মতো লাভ দিয়ে চলে গেল বলরাম। সন্ধ্যার আকাশকে বিদীর্ণ করে শোনা গেল তার ভাঙা গলায় ভয়াবহ চিৎকার। ঘরের মধ্যে শাস্ত্রীমশাইয়ের মন্ত্রোচ্চার দ্রুত হয়ে উঠল, আর তারই প্রতিধ্বনি করে চলল বরকন্যার আবেগময় কণ্ঠস্বর। থেমে গেছে পুড়িয়ে ধানেশ্রীর আলাপ, শঙ্কায় স্তব্ধ হয়ে গেছে শঙ্খ আর উলুধ্বনি। ঘরের মধ্যে সম্প্রদানের মন্ত্রোচ্চার আর বাইরে লাঠিয়ালদের হুঙ্কার। দেখতে দেখতে আর শুনতে শুনতে সমস্ত দেহ মন আমার রোমাঞ্চিত হয়ে উঠল। অপূর্ব এই বিবাহ অনুষ্ঠান, জীবন ও মৃত্যুর মাঝখানে এই মিলন লগ্ন। সম্প্রদান তখন শেষ হয়ে এসেছে, বাধা পড়ল। ছুটে এলো একজন পাইক। ছোট কর্তা, কি খবর কানাইলাল? রুদ্রপ্রতাপ রায়বাহাদুরের দল দেউড়ি পার হয়ে সত্তরে এসে পড়েছে। এক মুহূর্তের জন্য সূর্যশঙ্করের দেহ পাথরের মতো স্থির হয়ে রইল, হারিয়ে গেল মুখের মন্ত্র। পরক্ষণেই আরও দ্রুত হয়ে উঠল শাস্ত্রী মশাইয়ের মন্ত্রপাঠ, আর সেই পবিত্র মন্ত্রচার ছাপিয়ে কানে আসতে লাগলো নিচেকার মত্ত কোলাহল আর বলরামের ভাঙা গলার ভৈরব হুঙ্কার। এক নিঃশ্বাসে মন্ত্রচার শেষ করে শাস্ত্রী মশাই সূর্যশঙ্করকে বললে, এবার কন্যার সিদ্ধিতে সিঁদুর দাও। কুশন ডিঙার আগেই? তা হোক, বৈদিক মতে অশাস্ত্রীয় হবে না। সম্প্রদান এবং গ্রহণই হলো আসল বিবাহ, সিঁদুরে সিঁদুর দেওয়াটা তারই স্বাক্ষর। সিঁদুর ভরা রূপার কুনকেটা শাস্ত্রী মশাই সূর্যশঙ্করের হাতে তুলে দিলেন। তারপর দরজার দিকে তাকিয়ে বললেন, কে আছো? শাঁখটা একবার বাজাও। কোনো সাড়া এলো না, কেউ বাজালো না শাঁখ। তার বদলে পাইকের মুখে এলো এক মর্মান্তিক খবর। বিপক্ষ দলের লাঠির আঘাতে বলরামের শিরদাঁড়া গেছে ভেঙে। ভাঙা শিরদাঁড়া দিয়ে বলরাম লেঠেল তার বড় কর্তার নিমকের ঋণ শোধ করছে। বজ্রগর্ব মেঘের মতোই সূর্যশঙ্কর তখন স্থির। সীমন্তিনী মণিরত্না গলায় আঁচল দিয়ে তাকে প্রণাম করে উঠতেই সূর্যশঙ্কর তার চোখে চোখ রেখে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর শুধু বললে, আমি আসছি, তুমি অপেক্ষা করো। রূপোর বুটি দেওয়া লাঠি গাছটা তুলে নিয়ে সূর্যশঙ্কর গিয়ে দাঁড়ালো চলনপথে সেই সিঁড়ির মুখে। অনুসরণ করলেন শাস্ত্রী মশায়, অনুসরণ করলাম আমি, গেল না শুধু মণিরত্না। পেছনে ফিরে একবার দেখলাম, স্পন্দনহীন মূর্তির মতোই মণিরত্না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, ঘোমটা পড়েছে খসে। সীমান্ত ভরা রাঙা সিঁদুর হাজার বাতির ঝালরের মতো লাল আগুনের আভার মতোই জ্বলছে। নিচের চত্বরে যেন দক্ষযজ্ঞ হয়ে গেছে, খাস গিলাসের বাতি আর রঙিন কাচের ফানুসগুলো ঘুরিয়ে চুরমার। থামে থামে দেওয়ালে দেওয়ালে সাজানো পাতা আর ফুলের ঝালর ছিন্ন ভিন্ন। অন্ধকারে শুধু শত্রুপক্ষের হাতের চার পাঁচটা মশাল জ্বলছে। সিঁড়ির নিচের ধাপের ওপরে পড়ে বলরাম শিরদাঁড়া ভাঙা কেউটের মতো কাতরাচ্ছিল। পেছন থেকে চুপিসারে এসে কোমরে চোট করে দিলে, নইলে কুটুমের খাতিরের বহরটা আজ একবারে দেখিয়ে দিতাম রায়বাহাদুর মশাই। তোমার 50 জনের 30 জন তো মাটি নিয়েছে, বাকি 20 জনের একজনকেও এই সূর্যনগর থেকে আর ফিরতে হতো না। চুপ রাও, রুদ্রপ্রতাপ রায় বাহাদুরের মুখের উপর বেয়াদবি। হ্যাঁ, বলতে বলতে দুই হাত পেছনে রেখে আহত বলরামের মুখের সামনে এগিয়ে এলেন
খর্বকায় অত্যন্ত বলিষ্ঠ চেহারার এক প্রৌঢ় ব্যক্তি। এই রুদ্রপ্রতাপ রায় বাহাদুর? মশালের আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম, কাঁচা পাকা বাবরি চুল সমেত তার মাথাটাকে দেহের অনুপাতে প্রকাণ্ড দেখায়, মুখের রেখায় রেখায় উদ্ধত দাম্ভিকতার ছাপ, ধূর্ত চোখ দুটো মশালের আলোয় রাত্রে শেয়ালের মতোই জ্বলছে। রাগে মুখ কুটিল করে রুদ্রপ্রতাপ রায়বাহাদুর বলরামকে আবার বললেন, বিষ নেই কুলোপানা চক্র, কুত্তার পচ্চা। সাবাস, তুমি বাপের মতোই কথা বলছো বটে রায়বাহাদুর মশাই। কে আছিস? হারামজাদাটাকে বিষ পয়সার লাগা। তাঁর দুপাশ থেকে দুজন পাইক এগিয়ে এলো নাগরা হাতে, কিন্তু মারা আর হলো না। সিঁড়ির ওপর থেকে মেঘের মতো গম্ভীর আওয়াজ এলো, খবরদার। রুদ্রপ্রতাপ মুখ তুলে তাকালেন, তেমনি শান্ত গম্ভীর গলায় সূর্যশঙ্কর প্রশ্ন করলে, কি চান আপনি? আমার মেয়ে। স্থির হয়ে দাঁড়িয়ে সূর্যশঙ্কর বললে, মণিরত্না এখন আমার স্ত্রী, ওখান থেকেই তাকে আশীর্বাদ করে যান। রুদ্রপ্রতাপের মুখখানা রাগে বিভৎস হয়ে উঠল, চিৎকার করে বললেন, এ বিবাহ আমি মানি না, এ বিবাহ অসিদ্ধ। সূর্যশঙ্করের পেছন থেকে এগিয়ে এলেন বৃদ্ধ শাস্ত্রী মশাই। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, কে বলে এ বিবাহ অসিদ্ধ? বিবাহ দিয়েছি আমি। কে? তুমি? হরিনাথ শাস্ত্রী, আমারই কুলপুরোহিত, কার হুকুমে আমার মেয়ের বিবাহ দিয়েছো তুমি? হ্যাঁ, সত্য আর ন্যায়ের হুকুমে। বটে বটে, বেশ, বিবাহ যখন হয়েই গেছে মেয়েকে আমার পাঠিয়ে দাও, সিঁদুর মুছে ফেলে থান পড়িয়ে তাকে ঘরে নিয়ে যাই। দুই কানে হাত চেপে শাস্ত্রীমশাই বলে উঠলেন, তুমি কি মূর্তিমান পিশাচ রুদ্রপ্রতাপ? বাপ হয়ে তুমি? চুপ করো শাস্ত্রী, বিয়ের সভা থেকে আমার মেয়েকে যে ডাকাতের মতো জোর করে কেড়ে এনেছে, তার হাতে মেয়ে দেওয়ার চেয়ে মেয়েকে বিধবা সাজিয়ে ঘরে রেখে দেওয়াই ভালো। জোর করেছি আপনার ওপর, আপনার মেয়ের ওপর নয়। মণিরত্না স্বেচ্ছায় আমার সঙ্গে এসেছে, আপনি তাকে আটকাতে পারেননি, সে আপনার অক্ষমতা। মার্বেলের চত্বরে পা ঠুকে রুদ্রপ্রতাপ চিৎকার করে উঠলেন, আমি আরেকবার জানতে চাই সূর্যশঙ্কর, মণিরত্নকে তুমি ফিরিয়ে দেবে কি না? না। আমি তোমায় শেষবার বলছি সূর্যশঙ্কর, আমিও শেষ জবাব দিয়েছি। যদি জোর করে নিয়ে যাই পারবে ঠাকাতে? সেটা প্রমাণ হয়ে যাক। বেশ, পারো তো ঠেকাও। রুদ্রপ্রতাপের ইঙ্গিতে চোখের নিমেষে চার পাঁচজন লাঠিয়াল আহত বলরামকে টপকে সিঁড়ি দিয়ে উঠে গেল। সূর্যশঙ্করের স্থির দেহটা একবার নড়ে উঠল মাত্র, সঙ্গে সঙ্গে দেখা গেল প্রথম লোকটা বাপ বলে একটা বস্তার মতো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে, তারপরে আর একজন, তারপরে আরও একজন। রুদ্রপ্রতাপের ইঙ্গিতে নিচ থেকে ছুটে গেল আরও চার পাঁচজন, তারপর আরও পাঁচ সাতজন। সিঁড়ির মুখ আঁকলে দাঁড়িয়ে আছে একা সূর্যশঙ্কর, রূপোর গুল বসানো হাতের লাঠিখানা আর স্পষ্ট দেখা যাচ্ছে না, চক্রাকারে অবিরাম ঘুরছে। লাঠি যে ভ্রমরের মতো ডাক ছাড়ে জীবনেই প্রথম শুনলাম। আর সেই বিদ্যুৎ গতি লাঠির সামনে শত্রুপক্ষের লাঠিয়ালরা গুলি খাওয়া নেকড়ের মতো একের পর এক পড়তে লাগল। কিন্তু এ কি পুষ্পবাসর না শ্মশান বাসর? কোথায় গেল নহবতের আলাপ শঙ্খ আর উলুধ্বনি? চতুর্দিকে ছিন্ন ফুল আর পাতার মাঝে পড়ে রাশি রাশি রক্তাক্ত দেহ। চোট খাওয়া লাঠিয়ালদের মৃত্যু যন্ত্রণার আওয়াজে এই বাসর রাত্রি যেন শিহুরে উঠেছে। কে কবে দেখেছে এমন অদ্ভুত বিবাহ বাসর? সিঁড়ির মুখ আগলে দাঁড়িয়ে রয়েছে সূর্যশঙ্কর, গলায় ফুলের মালা, কপাল রক্তে আর চন্দনে মাখামাখি, হাতে লাঠি ঘুরছে অবিরাম বিদ্যুৎ গতিতে। এই কি বর! শিরদ্বারা ভাঙা বলরাম সিঁড়ি নিচ থেকে চিৎকার করে উঠল,
সার্থক তোমায় লাঠি ধরা শিখিয়েছিলাম ছোট কর্তা, দু চোখ আমার আজ জুড়িয়ে গেল গো। বলি রায় বাহাদুর মশাই, বাপের বেটা হও, তো সূর্যনগরের লাঠির নমুনাটা শুধু দেখে নাও, নিজেও একবার চেখে যাও। পলক পড়ছে না রুদ্রপ্রতাপের চোখে, দুই হাত পেছনে রেখে স্থির হয়ে তাকিয়ে আছেন সিঁড়ির মাথায়। সিঁড়ির মাথায় অটল হয়ে দাঁড়িয়ে আছে সূর্যশঙ্কর, হাতের লাঠি দেখা যায় না, শুধু একটানা ধ্বনি চলছে। ভারী কর্কশ গলায় চেঁচিয়ে উঠলে রুদ্রপ্রতাপ রায় বাহাদুর, সাবাস ইন্দ্রজিৎ রায়ের ছেলে না হলে আজ তোমায় চতুর্দলে চড়িয়ে নিয়ে যেতাম সূর্যশঙ্কর, কিন্তু রুদ্রপ্রতাপ রায় বাহাদুর শত্রুকে ক্ষমা করে না। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, সূর্যনগরের অভিশাপ। আদিত্যর ভূমিকায় সোমজিৎ, মণিরত্না তেহনাজ, সূর্যশঙ্কর শান্তনু, বলরাম ও রুদ্রপ্রতাপ রায় বাহাদুরের ভূমিকায় সৌমিক দাস, কানাইলাল দীপমন্ত্র, শাস্ত্রী মশাই ঋষি, এবং আব্দুল মাঝির চরিত্রে আমি স্বর্ণাভ। গল্পের নাট্যরূপ ও সমগ্র পর্ব পরিচালনায় শ্রেয়া। পোস্টার ডিজাইন, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই, ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান, তো মেইল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে।